পরিকাঠামোগত বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজাতি অধ্যুষিত এলাকায় একটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। বিদ্যালয়ের একাংশ শিক্ষকদের প্রতারণতায় গরিমা হারাচ্ছে মানুষ করার এই কারখানাটি। রাজ্যে শহরাঞ্চলের মডেল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উপজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় সহজ সরল কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার কি হাল রয়েছে তার খোঁজ খবর নিতে আমাদের প্রতিনিধির গন্তব্যস্থল ছিল তেলামুড়া মহকুমার মঙ্গিয়াকামী আটি ব্লকের অধীনে তথা মঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ কাঁকড়াছড়া ডিস্ট্রিক্ট ভিলেজের অন্তর্গত চানমরিপাড়ার হাজরাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। হাজরাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 74 জন এবং তাদের শিক্ষাদানের ভার ন্যস্ত রয়েছে 5 জন শিক্ষকের উপর। কিন্তু শিক্ষাদানের দায়িত্বভার নিয়ে বসে থাকা 5 জন শিক্ষক শিক্ষিকা সর্বদা বিদ্যালয়ে আসে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। অভিযোগ, বিভিন্ন কাজের অজুহাত দেখে প্রতিনিয়ত স্কুলে হাজির থাকে না শিক্ষকরা। কাজে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কোমলমতি ছাত্রছাত্রীদের একটি শ্রেণীকক্ষের মধ্যে বসে পঠন পাঠন করানো হচ্ছে। অথচ বিগত কিছুদিন পূর্বে স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মার হাত ধরে বেশ ঘটা করে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়েছিল বিদ্যালয়ের নতুন পাকা ভবনের। কিন্তু 74 জন কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্বভার যে 5 জন জাতির মেরুদণ্ড শিক্ষকদের উপর ন্যস্ত রয়েছে, তারা সময় মতো সর্বদা বিদ্যালয়ে না আসার দরুন এক শ্রেণীর কক্ষের তলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে বসে ক্লাস করাতে হচ্ছে। এতে করে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতির কারণে লকডাউনে বন্ধ ছিল বিদ্যালয়, মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিদ্যালয়, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু ধীরে ধীরে খোলা হলেও এই বিদ্যালয়ে মিড ডে মিল কিন্তু লকডাউনের পর থেকে চালু করা হয়নি। বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলাকার বেশিরভাগ জনজাতি অংশের মানুষজন জুম চাষ, বনের লতাপাতা, ফল ফুল ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করে নিজেদের জীবন দিনাতিপাত করে। কাজেই তাদের সন্তানদের সবসময় দুবেলা মুখে খাবার তুলে দিতে বহু কষ্ট পরিশ্রম করতে হয় তাদের। সেক্ষেত্রে তাদের সন্তানরা আশা নিয়ে বিদ্যালয়মুখী হতো, বিদ্যালয়ে এলে কমপক্ষে এক বেলা পেট পুরে মিড ডে মিল খাওয়া যাবে। কিন্তু বর্তমানে মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার দরুন ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হন না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, আগের মতো প্রতিনিয়ত মিড ডে মিল খাওয়া হয় না, মিড ডে মিলের পুষ্টিজাত ডিমও দেওয়া হয় না অভিযোগ। শিক্ষকরা প্রতিনিয়ত স্কুলে আসলেও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাদান করেন না বলে অভিযোগ। ছাত্রছাত্রীরা জানিয়েছে, বিদ্যালয়ে পানীয় জলের যথেষ্ট সমস্যা রয়েছে, ফলে ছড়ার জল পান করে পানীয় জলের তেষ্টা মেটাতে হচ্ছে তাদের। আর তাতে করে কোমলমতি ছাত্রছাত্রীরা জলবাহিত নানান রোগে আক্রান্ত হতে হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ে নেই বাউন্ডারি ওয়াল, বিদ্যালয়ের আশপাশ এলাকা জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে, সেই কারণে মিড ডে মিল রান্না করা সম্ভব হয় না। ছাত্রছাত্রী সহ শিক্ষকদের একমাত্র ছড়ার জল ভরসা। তবে শিক্ষক মহাশয় জানিয়েছেন, চাল ডাল ছাত্রছাত্রীদের বাড়িতে দিয়ে দেওয়া হয় মিড ডে মিল না খাওয়ানো হলেও। ছাত্রছাত্রীর সংখ্যা কেমন? 74। তো 74-এর লিগে আপনার দুজন এসে মানে দুজন থেকে? হ্যাঁ, একজন তো মেডিকেল থাকে আর একজন আজকা অফিসের মানে মিটিং আছে আর কি, তুইলা আর দুজন। হয়তো ক্লাস তো করম যাইতেছে না আপনাদের দিয়ে? করম তো যাই, স্টুডেন্ট আজকা একদম কম, এনরোলমেন্টটা আয় আর কি। মিড ডে মিল এক নম্বর সমস্যা, ওখান জলও আয় না, নদীর জল শুধু আসে, নদীর জল তো হয়তো না, তো পরিষ্কারও হয় না, ক্লিয়ারও হয় না, কেমনে খাইব। আর যারা মিড ডে মিল রান্না করছে তারা আইয়া আবার বাড়ি যায় এরকম আর কি, জল নাই।
জাল আমি গতবারে দুই তিন দিন আসে 3 কেজি 100 গ্রাম করে সবাইতে দিচ্ছে। আর একটা যে জিনিস অভিযোগ হচ্ছে ছাত্রদের মধ্যে থেকে ডিম যে ব্যাপারটা নিয়ে ডিম দেওয়া হয় না, ডিম তো এই ব্যাপারে আপনি কি করবেন? ডিম তো মিড মিল না চলে চলে না, আমি কেমনে ডিম খাওয়াইব? মিড মিল চলে তো ডিম। এক্ষেত্রে বিভিন্ন সমস্যায় বর্তমানে জর্জরিত হয়ে রয়েছে এই হাঁসড়াবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি। ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা চাইছে বিদ্যালয়ের সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, হল্লাবড়।